পুরুষ মানুষগুলো এত নোংরা কেন? খারাপ দৃষ্টিতে শুধু নারীদেরকে দেখে। আমরা কি বিয়ে করতে পারি না? দুটোতে মিলে খুব মজা। একটা কাজ দেবেন, দেখো মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষের বিপদে এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আজকে কিন্তু পুরো 1000 টাকা লাগবে। এই মেয়েটাকে হোটেলে রাখলে দিব্যি ব্যবসা ভালোই চলবে আমার। টাকা দিয়ে এসেছি বে, আমি খাবার জোগাড় করব। মেয়েটা কিন্তু ব্যাপক দেখতে। তুমি লেখাপড়া করবে, অনেক বড় হবে। যখন চলে যাস তুই, খোঁজে মন সারাক্ষণ তোকে চোখে হারাই। দাদা স্টেশনে যাবেন? টুনটুনিটার একটা ব্যবস্থা করতে হবে। কাছে এসো, কাছে এসো ভাই। কিসে তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, পাখির দিকে খারাপ নজরে দেখবি না। ছেলেগুলো খুব ফালতু, বাজে বাজে কথা বলছে। পাখিকে তুমি ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। কি করছেন আপনি, কি করছেন আপনি? ছাড়ুন। মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু। জান রে আমি তোকে ছেড়ে বলা বাঁচি কেমন করে। তবে পাখিকে খুঁজে বার করবার ব্যবস্থা আমি করব। পেয়াদব কোথাকার, মেয়েদের গায়ে হাত, যা এখান থেকে। যখন চলে যাস তুই, খোঁজে মন সারাক্ষণ তোকে চোখে হারাই। এলো ভাবনারা কেন দেয় আশকারা, তোকে নিয়ে মন কেন স্বপ্ন সাজায়। জানি না কেন তোর হলো, বলে দে বলে দে না। আমার তোর মিষ্টি হাসির মিষ্টি চোয়া চাই চাই চাই।
কতদিন থেকে তুমি বলছো বাবা আসবে, বাবা আসবে। জানি তোমার বউ বাচ্চা সব আছে, পাখির দিকে যদি খারাপ নজরে দেখেছিস চোখ তুলে হাতে ধরিয়ে দেবো। পাহাড়ের বুকে যে ঝর্ণা ধরে বয়ে যায়, তোর আজ দুই হাতে তুলে দেব হৃদয়। পাখির দিকে খারাপ নজরে দেখেছিস তাহলে প্রত্যেককে ঠ্যাং ভেঙে হলুদ কার্ড ধরে দেবো। মেয়েটাকে আমরা কি বিয়ে করতে পারি না? আজকে কোর্টে গিয়ে তোমাকে আমি বিয়ে করব। তুমি কোনো চিন্তা করো না, ওই টুনটুনিটার একটা ব্যবস্থা করতে হবে। ভয় করো না, আমি তোমার বাবা। তুমি এবার স্কুলে যাবে, আমি এখানে রাজমিস্ত্রি কাজ করছি। আমি পাখিকে খুঁজে বার করবই। চল 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 আগে চল।
দাঁড়ান, কাকু যাবেন? দু নম্বর টেবিলে খাবার দে। খেপাও চলেছে, রেল লাইন সামনে দিয়ে যাবে, রেল লাইন ধার ধার হয়ে ধুলিয়ান স্টেশন যেটা ভিডিও দেখালছিলাম ধুলিয়ান স্টেশনে। ট্রেন আসবে ধুলিয়ান গঙ্গা স্টেশনে। কতক্ষণ হয়ে গেল, এখনো তো ট্রেন এলো না। ঠিক আসবে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। দিদি দুটো টাকা ভিক্ষা দেবে? পুরুষ মানুষগুলো তো নোংরা কেন, খারাপ দৃষ্টিতে শুধু নারীদের দেখে। তার মেয়ের বয়সী মেয়ের সঙ্গে নোংরা করে চেষ্টা, আমার নাম বাটি ভাতের জন্য। আচ্ছা, আমাকে খারাপ নজরে পড়েছিল, তুই কে আমার? আজ সারা দেশের মানুষ দেখুক, তুই কে আমার? যারা আগুন তুলে বলেছিল, তুই কে আমার? তারা জানো তুই কে আমার? সেদিন রাতে আমি কেন চলে গেছিলাম? আসলে আমি সেদিন হয়নি।